সরকারি চাকরিজীবী মারা গেলে তার পারিবারিক পেনশন কে কে পাবে এবং উত্তরাধিকার কে কে হবে এবং একজন পেনশনার কি কি ভাতা পেয়ে থাকেন, এই বিষয়গুলো আমাদের অনেকেরই প্রশ্ন। আমরা এগুলো একটু বিস্তারিত দেখি কি বলা আছে। দেখুন, পেনশনের উত্তরাধিকার কে কে, পারিবারিক পেনশন কে পাবে, সরকারি চাকরিজীবী মারা গেলে পেনশন কে পাবে, একজন পেনশনার কি কি ভাতা পেয়ে থাকে, বর্তমানে সর্বনিম্ন পেনশন যোগ্য চাকরিকাল কত বছর, কত বছর চাকরি করলে একজন সরকারি কর্মচারী পূর্ণ হারে পেনশন পেতে পারেন, কোন কোন ক্ষেত্রে 25 বছর চাকরি না হলেও পেনশন প্রদান করা যেতে পারে, বর্তমানে আনুতোষিকের বর্তমান হার কত, একজন পেনশনার কি কি ভাতাদি পেয়ে থাকে, বর্তমান বিধান অনুযায়ী সর্বোচ্চ পেনশন এবং সর্বনিম্ন পেনশন কত, এই এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। দেখুন, প্রথম প্রশ্নের উত্তর প্রশ্ন হচ্ছে যে মৃত্যু সরকারি কর্মচারীর পরিবার রেখে মারা গেলে পরিশোধযোগ্য আনুতোষিক কারা কি হারে প্রাপ্য হবে। মৃত্যুকালে সরকারি কর্মচারীর পরিবার থাকলে নিম্নবর্ণিতভাবে পরিশোধযোগ্য আনুতোষিক প্রদেয় হবে, মনোনয়ে উল্লেখিত অংশে মনোনীত ব্যক্তি পাবেন, অর্থাৎ মনোনয়ন ফর্ম থাকে, সেই ব্যক্তি মারা যাওয়ার আগে যদি কাউকে মনোনয়ন করে যান তাহলে ওই মনোনীত ব্যক্তিরা পাবে। যদি কোনো মনোনয়নপত্র দাখিল করা না হয় অথবা অংশ বিশেষের জন্য মনোনয়নপত্র দাখিল করা হয়, তবে যে অংশের মনোনয়ন দাখিল করা হয় নাই তার পরিবারের সকল সদস্য সমান অংশ পাবে, তবে নিম্নবর্ণিত সদস্যগণ এই অংশ প্রাপ্য হবে না। 25 বছরের ঊর্ধ্বে পুত্রগণ, মৃত পুত্রের 18 বছর ঊর্ধ্বের পুত্রগণ, বিবাহিত কন্যা যার স্বামী জীবিত আছে, মৃত পুত্রের বিবাহিত কন্যা যার স্বামী জীবিত আছে, তবে সরকারি কর্মচারীর মৃত সন্তান জীবিত থাকলে, যে অংশ পেতেন উক্ত অংশ তার বিধবা স্ত্রী বা স্ত্রীগণ বা সন্তান সন্ততি সমান অংশ প্রাপ্য হবেন। এটার অর্ডারটা হলো অর্থ রাজস্ব বিভাগের 16/4/1960 সালের অর্ডার। মৃত্যুকালে সরকারি কর্মচারী পরিবার না রেখে মারা গেলে পরিশোধযোগ্য আনুতোষিক কারা কি হারে প্রাপ্য হবে। যদি পরিবার না থাকে তাহলে তার কি হবে, তা কে কে পেনশন পাবে। মৃত্যুকালে সরকারি কর্মচারী পরিবার না থাকলে নিম্নবর্ণিত আত্মীয়গণ সমান অংশে আনুতোষিকের অর্থ প্রাপ্য হবেন। 18 বছর বয়সের কম বয়সের ভাই, বিবাহিত এবং অবিবাহিত এবং বিধবা বোনগণ, পিতা, তারপরে রয়েছে মাতা, যদি উপ অনুচ্ছেদ একে বর্ণিত আত্মীয় বর্তমান না থাকে তবে নিম্ন বর্ণিত আত্মীয়গণ সমাহারে আনুতোষিক প্রাপ্য হবে, আপন ভাই, আপন বোন। এবং এই সূত্রটা দেওয়া রয়েছে এখান থেকে। আচ্ছা, শতভাগ পেনশন সমর্পণ কবে থেকে বাতিল করা হয়েছে, অর্থাৎ 100% যে পেনশন বিক্রি সেটা বাতিল করা হয়েছে 1/7/2017 খ্রিস্টাব্দতে। এরপরে রয়েছে কি, বর্তমানে সর্বনিম্ন পেনশন যোগ্য চাকরিকাল কত, বর্তমানে সর্বনিম্ন পেনশন যোগ্য চাকরিকাল 5 বছর, অর্থাৎ কেউ যদি 5 বছর চাকরি করে কোনো সরকারি চাকরিজীবী যদি মারা যায় তাহলে সে পেনশন প্রাপ্য হবে।
সে বা তার পরিবার পেনশন প্রাপ্য হবে। কত বছর চাকরি করলে একজন সরকারি কর্মচারী পূর্ণ হারে পেনশন পেতে পারে? 25 বছর বা তার অধিক যদি চাকরি করে তাহলে পূর্ণ হারে অর্থাৎ বেতনের 90% হারে পেনশন প্রাপ্য হবে। কোন 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 ক্ষেত্রে 25 বছর চাকরি না করেও পেনশন প্রদান করা যেতে পারে? নিম্নোক্ত ক্ষেত্রে 5 থেকে 24 বছর পেনশনযোগ্য চাকরিকালের জন্য পেনশন প্রদান করা যেতে পারে। শারীরিক সরকারি কর্মচারী মৃত্যুবরণ করলে কিংবা সরকার কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড সংশ্লিষ্ট কর্মচারীকে শারীরিক ও মানসিক বৈকল্যের কারণে স্থায়ীভাবে অক্ষম বা ইনভ্যালিড ঘোষণা করা হলে স্থায়ী পদ বিলুপ্ত করে চাকরি থেকে ছাঁটাই করা হলে, অর্থাৎ সরকারি কর্মচারী যদি 5 থেকে 24 বছরের মধ্যে চাকরি হয় এবং এরপরে যদি মারা যায়, তাহলে অথবা সরকার কর্তৃক যে মেডিকেল বোর্ড রয়েছে জেলা থানা পর্যায়ে, সেই বোর্ড যদি এবং বিভাগীয় পর্যায়ে বোর্ড রয়েছে, সেই বোর্ড যদি তাকে ইনভ্যালিড ঘোষণা করে, তাহলে সে এই 5 থেকে 24 বছর বয়সের মধ্যে পেনশনে যেতে পারবে। এবং যদি কোনো স্থায়ী পদ বিলুপ্ত হয়, অর্থাৎ কোনো ডিপার্টমেন্ট বিলুপ্ত হয়ে গিয়ে পদ বিলুপ্ত হয়ে গেছে বা ডিপার্টমেন্ট ইয়ে হয়ে গেছে, হয়তো তাদের চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে, এই ক্ষেত্রে তারা পেনশন পাবে। আনুতোষিকের বর্তমান হার কত? আনুতোষিকের বর্তমান হার 5 বছর বা ততোধিক, কিন্তু 10 বছরের কম চাকরির ক্ষেত্রে প্রতি টাকার ব্যাপারে 265 টাকা, 10 বছর বা ততোধিক কিন্তু 15 বছরের কম চাকরির ক্ষেত্রে প্রতি টাকার ব্যাপারে 260 টাকা, 5 বছর বা ততোধিক কিন্তু 20 বছরের কম চাকরির ক্ষেত্রে প্রতি বছর 245 টাকা, ঘ নম্বর হচ্ছে 20 বছর বা তার ততোধিক প্রতি টাকার বিপরীতে হবে 230 টাকা হারে। বর্তমান বিধান অনুযায়ী সর্বোচ্চ এবং সর্বনিম্ন পেনশনের পরিমাণ কত? বর্তমান বিধান অনুযায়ী সর্বোচ্চ গ্রস পেনশনের মোতাবেক গ্রস পেনশনের সর্বোচ্চ পরিমাণ 77,000 টাকা এবং এটা 1/7/2015 থেকে কার্যকর, এবং জাতীয় বেতন স্কেল 2015-10 অর্থ বিভাগের প্রবৃদ্ধি অনুযায়ী প্রোগ্রাম নম্বর 14/10/2015 খ্রিস্টাব্দ মোতাবেক একজন অবসর ভাতাভোগী এবং আজীবন অবসরভোগীদের মাসিক সর্বনিম্ন নেট পেনশন 3,000 টাকা, অর্থাৎ সর্বোচ্চ হচ্ছে 77,000 টাকা এবং সর্বনিম্ন হচ্ছে 3,000 টাকা, এটা হচ্ছে 1/7/2015 থেকে কার্যকর। একজন পেনশনার কি কি ভাতা পেয়ে থাকে? বেসামরিক পেনশনারগণ সকল পেনশনার মাসিক পেনশনের পাশাপাশি সরকার কর্তৃক নির্ধারিত হারে চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং বাংলার অবসর ভাতা প্রাপ্য হবে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে বিশেষ ভাতা হিসাবে প্রশংসাসূচক ভাতা, পদক ভাতা প্রদান করা হয়। সামরিক পেনশনারগণ সকল সামরিক পেনশনারগণ পেনশনের পাশাপাশি সরকার কর্তৃক নির্ধারিত হারে চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, নববর্ষ ভাতা, রেশন ভাতা এবং শিশু ভাতা প্রাপ্য হবে। এছাড়া কিছু কিছু ক্ষেত্র বিশেষ ভাতা হিসেবে প্রশংসাসূচক ভাতা, পদক ভাতা প্রদান করা হয়। এই ছিল আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল